আসসালামু আলাইকুম। এডুকেশন শিক্ষা পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে, যারা একাদশ শ্রেণীতে আছো তোমাদের সবাইকে অনুরোধ করব ক্লাসটি ভালোভাবে দেখো। শিক্ষার্থীবৃন্দ, নাম্বার সিস্টেম সেই শব্দটার সাথে কিন্তু তোমরা অনেক আগেই পরিচিত। কীভাবে? তোমরা নিশ্চয়ই ছোটোবেলা থেকে এই সংখ্যাগুলোর সাথে পরিচিত, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন। তারপরে কি বন্ধুরা? টেন, ইলেভেন, টুয়েলভ, থার্টিন, ফিফটিন, ফোরটিন, ফিফটিন, সিক্সটিন, সেভেন্টিন, এইটিন, নাইনটিন, টোয়েন্টি, টোয়েন্টি ওয়ান, টোয়েন্টি টু। একটাবার কি ভেবেছো বন্ধুরা, এই সংখ্যাগুলো লিখার পিছনে কোনো কিছু পদ্ধতির ব্যবহার করেছে না, এমনিতেই লিখে ফেলেছে, মন চাইলো লিখে ফেললো, এমন কি বিষয়টা? আসলে বিষয়টা এমন না বন্ধুরা। তোমরা ফার্স্টে শূন্য থেকে নাইন পর্যন্ত সংখ্যাগুলো যদি লক্ষ্য করো, তারপরে আমরা টেন লিখেছি। তো বন্ধুরা, টেন লিখতে গিয়ে আমরা দেখো কি করেছি। ফার্স্ট আমরা জিরো থেকে শুরু করি না এই সংখ্যাটা, হ্যাঁ। সেকেন্ড নাইনে থামার পর আবার নতুন করে শুরু করেছি বন্ধুরা। কিভাবে? জিরোর পরের সংখ্যাটা কত? ওয়ান। সেই ওয়ানের ডান পাশে আমরা আবার কি করেছি বন্ধুরা দেখো দি, ওই যে প্রথম থেকে সবগুলো সংখ্যা একটা একটা করে বসিয়ে এসেছি। দেখো প্রথমে ওয়ানের পরে আবার কাকে বসাইছি বন্ধুরা? জিরোকে। তারপর ওয়ানের পরে ওয়ানকে, ইলেভেন। তারপর আবার ওয়ানের পরে সেই টুকে, টুয়েলভ। ওয়ানের পরে থ্রিকে, থার্টিন। এভাবে নাইন পর্যন্ত বসাইয়া পেলাম কি বন্ধুরা? নাইনটিন। তারপরে কি হয়েছে বন্ধুরা দেখো, ফার্স্ট জিরো থেকে শুরু করেছিলাম, তারপরের স্টেপে আমরা ওয়ান থেকে শুরু করেছি, তারপরের স্টেপে দেখো বন্ধুরা আবার টু থেকে শুরু করেছে। টোয়েন্টি লিখতে গিয়ে দেখো বন্ধুরা আবার টু, সেই পুনরায় আবার ওই অঙ্কগুলো বসাইছে। টু এর পরে কাকে বসাইছি বন্ধুরা? জিরো, তারপরে ওয়ান, তারপরে টু, এভাবে টোয়েন্টি টু, টোয়েন্টি থ্রি। এই সিস্টেমেই কিন্তু বন্ধুরা অঙ্কগুলো আমরা লিখতাম। আর এই যে সিস্টেমটা, এটাই হচ্ছে পদ্ধতি বা নাম্বার সিস্টেম, এটাও এক ধরনের নাম্বার সিস্টেম। তো বন্ধুরা, আমরা একাদশ শ্রেণীতে নাম্বার সিস্টেমে যে জিনিসগুলো নিয়ে বেশি আলোচনা করব সেগুলো হচ্ছে ভিত্তি নিয়ে। অর্থাৎ আমরা সংখ্যা পদ্ধতিকে প্রধানত চারটা ভিত্তিতে ব্যবহার করে থাকি। একটা হচ্ছে টু ভিত্তিক, আরেকটা হচ্ছে এইট ভিত্তিক, আরেকটা হচ্ছে টেন ভিত্তিক, আরেকটা হচ্ছে সিক্সটিন ভিত্তিক। টু ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি সেটাকে আমরা বলি বাইনারি, এইট ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি সেটাকে বলি আমরা অক্টাল, এবং টেন ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি সেটাকে আমরা বলি ডেসিমাল, এবং সিক্সটিন ভিত্তিক, ষোলো ভিত্তিক যেটা সেটাকে বলি আমরা হেক্সাডেসিমাল। আশা করি বুঝতে পেরেছ। তো তোমাদের সাধারণত পরীক্ষায় কনভার্ট আসে যে কীভাবে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে হয়, ডেসিমাল থেকে বাইনারিতে, কিংবা অক্টাল থেকে বাইনারিতে, কিংবা অক্টাল থেকে ডেসিমালে, কিংবা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কীভাবে সংখ্যাকে কনভার্ট করতে হয় সেটা দেখায়। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা, ফার্স্ট যে চারটা পদ্ধতির যে কথা বললাম সেগুলো কী ছিল বন্ধুরা। ফার্স্ট বলেছিলাম বাইনারি, তারপরে বলেছিলাম বন্ধুরা অক্টাল, তারপরে বলেছিলাম বন্ধুরা ডেসিমাল, এবং সর্বশেষে বলেছিলাম বন্ধুরা হেক্সা ডেসিমাল। তো এই যে বন্ধুরা, এটা হচ্ছে ভিত্তি কত বন্ধুরা? টু। এটার ভিত্তি হচ্ছে এইট, এটার ভিত্তি হচ্ছে টেন, এটার ভিত্তি হচ্ছে সিক্সটিন। তো আমরা বাইনারিতে যে সংখ্যাগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে দুইটা থাকবে, সেগুলো হচ্ছে জিরো, ওয়ান। আর অক্টালে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করব, যে কোডগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এই আটটি। এবং ডেসিমালে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট অ্যান্ড নাইন, এই দশটি। এবং হেক্সাডেসিমালে আমরা যে জিনিসগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ,
6 7 8 9 এবার এর পরবর্তীতে আমরা কি ব্যবহার করব বন্ধুরা এর পরবর্তীতে আমরা হেক্সাডেসিমালে কিন্তু আর 10 ব্যবহার করব না 10 এর এগেইনস্টে আমরা 10 এর এগেইনস্টে বসাবো a 11 এর জায়গায় বসাবো b 12 এর জায়গায় বসাবো c 13 এর জায়গায় বসাবো d 14 এর জায়গায় বসাবো e এবং 15 এর পরিবর্তে বসাবো f এই 16টি হচ্ছে হেক্সাডেসিমালের নাম্বার এই নাম্বারগুলো ব্যবহার করেই আমরা কিন্তু সকল সংখ্যাকে প্রকাশ করতে পারব অর্থাৎ 520 সেটাকে আমি বাইনারিতে প্রকাশ লিখতে গেলে আমাকে 0 1 এর বাইরে অন্য কোনো জিনিস ব্যবহার করা যাবে না আর অক্টালে গেলে 520 লিখতে গেলে আমাকে এই সংখ্যাগুলো দিয়েই প্রকাশ করতে হবে 520 কে আর ডেসিমালে প্রকাশ করতে গেলে আমরা এই সংখ্যাগুলো দিয়ে 520 লিখব অর্থাৎ 520 অক্টালে কিন্তু 520 520 না বাইনারিতে কিন্তু 520 মানে 520 না হেক্সাডেসিমালে আমরা এভাবে বসাবো দেখব কি হয় তার পূর্বে বন্ধুরা আমরা এখন কনভার্ট করা দেখাবো তোমাদেরকে কিভাবে ডেসিমালের একটা সংখ্যাকে এই 01 দিয়ে প্রকাশ করা যায় অক্টালে প্রকাশ করা যায় কিংবা হেক্সাডেসিমালে প্রকাশ করা যায় আমি একটা ডেসিমাল নাম্বার নিলাম দেখো বন্ধুরা ডেসিমাল নাম্বারটা আমি নিলাম ধরো 25 এটা আছে বন্ধুরা ডেসিমালে অর্থাৎ 10 ভিত্তিক তাকে আমি বললাম বাইনারিতে প্রকাশ করো তখন তোমরা কিভাবে সেটাকে বাইনারিতে প্রকাশ করবা তো বন্ধুরা যে নাম্বারটা আছে সেটা তোমরা ফার্স্টে লিখবা 25 এবার বন্ধুরা ডেসিমাল থেকে কোনো একটা পদ্ধতিতে কনভার্ট করার একটা সহজ পদ্ধতি হচ্ছে তার বেস দিয়ে ভাগ করতে থাকো এটাকে তুমি নিচে লিখবা আর ভাগশেষটাকে ডান পাশে লিখবা অর্থাৎ আমি এখানে সংখ্যাটা লিখলাম এই পাশে আমরা লিখব ভাগ শেষ ভাগশেষকে আমরা এই বরাবর লিখে যাব আর নিচে ভাগফলটাকে লিখব তো বন্ধুরা 2 দিয়ে 25 কে যদি তুমি ভাগ করো পূর্ণ সংখ্যা বার নিবা তাহলে 25 কে 2 দিয়ে ভাগ করলে 12 2 গুণে 24 তাহলে আমাদের 12 বার যায় এই 12 কে এখানে লিখবা ভালো করে খেয়াল করো 12 2 গুণে 24 এবার 24 থেকে যদি আমি 25 থেকে 24 কে বাদ দিলে অবশিষ্ট যেটা থাকবে সেটা এই ভাগশেষটাকে আমরা এই পাশে লিখব সেম ভাবে আবার আমরা যে আনসারটা পেলাম তাকে আবারও 2 দিয়ে ভাগ করব 2 দিয়ে যদি ভাগ করো 6 2 গুণে 12 এবার দেখো ভাগশেষ কিন্তু নাই তাইলে এখানে আমার 0 বসবে আবার যদি আমি 6 কে 2 দিয়ে ভাগ করো তাহলে পাবা 3 2 গুণে 6 এবারেও যেহেতু নিঃশেষে বিভাজ্য হয়েছে ভাগশেষ নাই তাই আবার এখানে 0 বসবে আবার বন্ধুরা তুমি যদি 2 দিয়ে 3 কে ভাগ করো এবার কিন্তু 2 একবার যায় একবার গেলে বন্ধুরা অবশিষ্ট থাকতেছে তোমার কাছে 1 এই 1 কে যদি তুমি আবার ভাগ করতে যাও দেখো এবার কিন্তু তুমি ভাগ করতে পারতেছো না অতএব এবার 0 বার যায় অর্থাৎ ভাগ করা যায় না তাই অবশিষ্ট কে থাকতেছে বন্ধুরা 1 এবার এই যে আমরা লিস্টটা পেলাম বাইনারিতে বন্ধুরা এই লিস্টগুলোকে তুমি যখন পূর্ণ সংখ্যাটা নিবা তখন সেটা উপর থেকে নিচে হবে না নিচ থেকে উপরের দিকে বসায় যেতে হবে আর যদি দশমিক সংখ্যার ক্ষেত্রে হয় সেক্ষেত্রে উপর থেকে নিচে যাবা তো আমরা ওইখানে ওইদিকে এখন যাচ্ছি না আপাতত আমরা মনে রাখবা কি পাচ্ছি বন্ধুরা তাহলে 11001 পাচ্ছি হ্যাঁ বন্ধুরা 25 কে বাইনারিতে নিলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 11001 হ্যাঁ বন্ধুরা দেখলে 25 এর বাইনারি কত এই 25 কে আমরা কেবলমাত্র 2 ভিত্তিকের মাধ্যমে প্রকাশ করতে গেলে 01 এ প্রকাশ করতে গেলে এভাবে লিখতে হবে এবার আমি বন্ধুরা তোমাদেরকে একটা কাজ দিচ্ছি যারা এই ক্লাসটা দেখেছো তারা নিশ্চয়ই আমাকে এখন করে দিতে পারবা আমি তোমাদেরকে একটা অঙ্ক দিব এখন তুমি যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে আমাকে অবশ্যই খাতায় অঙ্কটা করে একটা ছবি তুলে সেটা আমাকে কমেন্টে দেখাবে তোমার অঙ্কটা হয়েছে কি না আমি দেখব তো বন্ধুরা তোমাকে আমি দিলাম 27 ডেসিমালে আছে তুমি আমাকে সেটা বাইনারিতে প্রকাশ করে দেখাও তোমরা যদি ক্লাসটা বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা এখন 27 কেন সকল সংখ্যাকেই তুমি বাইনারিতে প্রকাশ করতে পারবা তার জন্য কি করতে হবে বন্ধুরা 2 দিয়ে ভাগ করে করে যেতে হবে ভাগশেষটাকে এই পাশে বসাতে হবে আর
ভাগফল যেটা পেলা সেটাকে এখানে বসাতে হবে পূর্ণ সংখ্যায়। ওকে বন্ধুরা, বুঝে গেছো? আশা করি বুঝে গেছো। এবার আমরা দেখাবো বন্ধুরা কিভাবে বাইনারি থেকে, তো আমরা ডেসিমাল থেকে তো বাইনারিতে গেলাম বন্ধুরা, এবার আমরা ঠিক তার উল্টাটা দেখাবো, অর্থাৎ কিভাবে একটা বাইনারি থেকে ডেসিমালে যেতে হয়। তার জন্য কি করতে হবে বন্ধুরা, তোমাকে আমি একটা বাইনারি সংখ্যা লিখে দিলাম, ওয়ান 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 জিরো ওয়ান, এটা হচ্ছে বন্ধুরা আছে বাইনারিতে। আমি তোমাকে এবার বললাম আমাকে ডেসিমালে সংখ্যাটা প্রকাশ করে দাও। কী করবা বন্ধুরা, দেখো একটু আগে আমরা ডেসিমালে ছিল সেটাকে বাইনারিতে নিয়েছি, এবার বাইনারিতে যদি থাকে তাহলে সেটাকে কীভাবে তুমি ডেসিমালে নিবা। তার জন্য যেটা করবা বন্ধুরা, তুমি এই সংখ্যাটা আগে নিচে লিখে নিবা, যেমন ওয়ান 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 জিরো ওয়ান। আমি এটাকে এখন ডেসিমালে নেওয়ার জন্য যে স্টেপটা গ্রহণ করব, সেটি স্টেপটা হচ্ছে আমরা বাইনারিতে আছে মানে টু ভিত্তিক আছে, সেই টু ভিত্তিককে আমরা কাজে লাগিয়ে ডেসিমালে নিব। নেওয়ার সময় আমরা যেটা করব, এই সংখ্যাগুলোর পাশে আমরা এই লিখব টু টু দ্য পাওয়ার জিরো থেকে শুরু করে, আমি এখানে যতটা ডিজিট আছে অত পর্যন্ত যাবা, জিরো থেকে পাঁচটা ডিজিট থাকলে টু টু দ্য পাওয়ার ফাইভ, টু টু দ্য পাওয়ার সিক্স, এভাবে বাড়তে থাকবে। তার সাথে বন্ধুরা এই নাম্বারটা গুণ হবে, অর্থাৎ টু টু দ্য পাওয়ার জিরো ইন্টু ওয়ান। তাহলে বন্ধুরা এইটা কী হবে নিশ্চয়ই বুঝে গেছো, টু টু দ্য পাওয়ার জিরোর পরে কে বন্ধুরা ওয়ান ইন্টু এই ডিজিটটা কি জিরো, এখানে লিখে দেবা জিরো। এবার দেখো বন্ধুরা এই থার্ড ডিজিটে যাও, এখানটাতে কী লিখবা, টু টু দ্য পাওয়ার জিরো, টু টু দ্য পাওয়ার ওয়ান, তাহলে আসবে বন্ধুরা এবার টু টু দ্য পাওয়ার টু ইন্টু, এবার আমাদের এই ডিজিটটা কত বন্ধুরা ওয়ান, হ্যাঁ এই ওয়ান দিয়ে গুণ করে দাও। এবার তার পরেরটাতে যাও বন্ধুরা, তুমি পাচ্ছ টু টু দ্য পাওয়ার কি থ্রি ইন্টু কত বন্ধুরা ওয়ান, হ্যাঁ ওয়ান। এর পরেরটাতে যাও বন্ধুরা কী পাচ্ছ, তুমি পাচ্ছ টু টু দ্য পাওয়ার থ্রির পরে ফোর ইন্টু এবার কত বন্ধুরা ওয়ান, হ্যাঁ। এবার এটাকে ক্যালকুলেশন করো, এবার তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো বন্ধুরা, আমরা নিশ্চয়ই নবম দশম শ্রেণীতে টু টু দ্য পাওয়ার জিরোর ভ্যালুটা জানিস, পড়ে এসেছো আর্টস কমার্স সায়েন্স সবার জন্য এটা ছিল জেনারেল ম্যাথে, টু টু দ্য পাওয়ার জিরোর ভ্যালু হচ্ছে বন্ধুরা ওয়ান। এই ওয়ান ইন্টু কত পেলা বন্ধুরা ওয়ান, এবার এখানটাতে কি এই ওয়ান ইন্টু ওয়ান মানে কত বন্ধুরা ওয়ান। এবার আমরা পরেরটাতে যাই, টু টু দ্য পাওয়ার ওয়ান মানে বন্ধুরা টু ইন্টু জিরো মানে কি বন্ধুরা, টু টু দ্য পাওয়ার জিরো গুণ করলে হয় জিরো। এবার যদি আমি থার্ড লাইনে যাই বন্ধুরা, টু স্কোয়ার মানে কত বন্ধুরা ফোর ইন্টু ওয়ান, ফোর একে ফোর, তারপরে কী করবো বন্ধুরা টু কিউব, তার মানে বন্ধুরা কত এইট ইন্টু কত বন্ধুরা ওয়ান, এবার আট একে আট, এবার কত বন্ধুরা টু টু দ্য পাওয়ার ফোর মানে সিক্সটিন ইন্টু কত ওয়ান, তার মানে সিক্সটিন একে সিক্সটিন। জি বন্ধুরা, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টে আমরা চলে আসছি। এবার এই যে ওয়ান ওয়ান, এই ওয়ান 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 জিরো ওয়ানের ডেসিমাল নাম্বার হচ্ছে জাস্ট এই নাম্বারগুলোকে তুমি যোগ করে দেবা, তাহলে যোগ করে দিলে কি পাচ্ছ বন্ধুরা, ষোলো আটে কত পাচ্ছ চব্বিশ, চব্বিশে চারে আটাশ, আটাশে একে উনত্রিশ, হ্যাঁ বন্ধুরা। অর্থাৎ এই উনত্রিশের বাইনারি হচ্ছে ওয়ান 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 জিরো ওয়ান, সত্য কি না? আমরা এটাকে আমরা আবার সেই টু ভিত্তিকে দেখি, দেখে নেই যদি হয় বন্ধুরা। দৃষ্টি একটু আগে আমি তোমাদেরকে দেখাইছিলাম এই উনত্রিশকে, এখন আমরা কী করবো বন্ধুরা আবার সেই বাইনারিতে নিব। মনে আছে বাইনারিতে নেওয়ার প্রসেস, টু দিয়ে ভাগ করতে থাকো আর এই সাইডে ভাগশেষটা বসাতে থাকো। তো বন্ধুরা কী পাচ্ছ দেখো, চোদ্দো দুকোণে আটাশ, হাতে থাকতেছে এক, এটা বসাই দাও। আবার দুই দিয়ে চোদ্দোকে ভাগ করো বন্ধুরা, সাত দুকোণে চোদ্দো, তাহলে এখানে পাচ্ছি আমরা একটা জিরো। এবার আবার সাতকে যদি তুমি দুই দিয়ে ভাগ করো বন্ধুরা, তিন দুগুণে ছয়, হাতে থাকতেছে তোমার এক। আবার সেই তিনকে যদি তুমি দুই দিয়ে ভাগ করো, দুই একে দুই, হাতে থাকতেছে তোমার এক। আবার সেই এককে যদি তুমি দুই দিয়ে ভাগ করতে যাও, যায় না, তাই মানে ভাগফল জিরো, যায় না, আর সেই একের এক। এখন আমরা বলেছিলাম আমাদের পূর্ণ সংখ্যায় থাকলে সেটা হবে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ নিচ থেকে যাবে। তো নিচ থেকে যদি তুমি লিখতে চাও তাইলে নিশ্চয়ই এই উনত্রিশের বাইনারি বন্ধুরা কি লিখবা, উনত্রিশের বাইনারি তুমি লিখবা ওয়ান 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 জিরো ওয়ান। দেখছো বন্ধুরা,
আমরা একটু আগে দেখলাম ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল কিভাবে নেওয়া যায় খুব সহজে দেখলাম। আমরা বন্ধুরা এখন যেটা করব, এখন তোমাদেরকে আমি আরও একটা সংখ্যা দিব, বাইনারি একটা নাম্বার দিব, তোমরা আমাকে সেই বাইনারি নাম্বারটাকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করে দেখাবা। যদি তুমি পারো তাহলে অবশ্যই আনসারটা করে সেটা তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আমি তোমাকে একটা দিচ্ছি কিভাবে তুমি আমাকে এই সংখ্যাটাকে 101101 এই সংখ্যাটা বন্ধুরা বাইনারিতে আছে, তুমি আমাকে এই সংখ্যাটা এখন ডেসিমালে কনভার্ট করে দেখাবা। আশা করি যদি তুমি ক্লাসটি দেখে থাকো তাহলে কিভাবে এই সংখ্যাটাকে ডেসিমালে কনভার্ট করতে হয় তা আমি তোমাকে এখানে দেখিয়ে দিয়েছি। যদি তুমি বুঝে থাকো তাহলে অবশ্যই সেটা খাতায় লিখে, আনসারটা খাতায় লিখে আমাকে কমেন্ট সেকশনে দেখাবা, আমি দেখব তোমাদের আনসারগুলো হয়েছে কি না। আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং কনভার্টটা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা যে তোমাদের কোন সাবজেক্টটা নিয়ে, আইসিটি ইন্টারমিডিয়েটের কোন অধ্যায়টা নিয়ে তুমি সমস্যায় পড়ে আছো, যে অধ্যায়টা তোমার দরকার আমি পরবর্তীতে সেই অধ্যায়ের উপর ক্লাস নিব। এই পর্যন্ত ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।